হ্যালো বন্ধুরা, আপনারা এতদিন এই চ্যানেলে বহু প্যারানর্মাল এন্টিটিজের ব্যাপারে জেনেছেন। প্যারানর্মাল এন্টিটিজ অর্থাৎ ভূত, প্রেত, আত্মা, যাদের আতঙ্ক প্রত্যেকটা শহর, গ্রাম এবং বাড়িতে রয়েছে। কিছু লোকে এগুলোকে গল্প কাহিনী মনে করে, তো কিছু লোকেরা এমনটা দাবি করে যে তারা এই ভূত, প্রেত, আত্মাদের মুখোমুখি হয়েছে আর তারা তাদের অস্তিত্বর উপর পুরোপুরি বিশ্বাস করে থাকে। ইন্টারনেটে এইরকম বহু ভিডিওস ও স্টোরির সংযোগ আপনারা জাপান বা চীনের সাথে দেখতে পাবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের মেক্সিকোর একটি খুবই ভয়ঙ্কর আত্মার সম্পর্কে কথা বলবো, যেটা একসময় মেক্সিকোর বহু অংশে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছিল। তার সাথে আমরা জানব এটার সাথে সম্পর্কিত একটি হন্টেড গেমের ব্যাপারে, যেটার খেলা শুরু হয়তো আপনি করবেন কিন্তু এটা শেষ করার দায়িত্ব সেই অপশক্তির হাতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সারা ও সারিটা মেক্সিকোতে বসবাসকারী দুজন যমজ বোন ছিল। জন্মের পর থেকেই একসাথে থাকার কারণে দুই বোনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। যখন তারা স্কুলে পড়াশোনা করছিল, তখন তারা স্কুলে হওয়া একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। সারা আর সারিটা দুজনেই প্রতিদিন খুবই উৎসাহের সাথে নিজের নাচের প্র্যাকটিস করে চলেছিল। একদিন দুই বোনকে স্কুল শেষ হওয়ার পর নাচের প্র্যাকটিসের জন্য স্কুলেই অপেক্ষা করার জন্য বলা হয়। স্কুল শেষ হওয়ার অনেকক্ষণ পর তারা জানতে পারে যে আজকের ড্যান্স প্র্যাকটিস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। স্যারা বাড়ি ফেরার আগে স্কুলের বাথরুমে যায়, কিন্তু ওইখানে থাকা এক সাফাই কর্মচারী সারাকে বাথরুমে একলা দেখে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। সারা নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করে, কিন্তু সাফাই কর্মীটি লোহার রড দিয়ে সারাকে মাথায় আঘাত করে, যার কারণে ঘটনাস্থলেই সারার মৃত্যু হয়। তখনই বাথরুমে সারা অনেকটা সময় লাগাচ্ছে দেখে সারিটা নিজের বোনকে খুঁজতে সেখানে চলে আসে। সেখানকার এই রক্তাক্ত পরিস্থিতি দেখে সে ভয়ে চমকে ওঠে। সারিটা ওই রডটি তুলে সাফাই কর্মীকে মারার চেষ্টা করে, কিন্তু ওই সাফাই কর্মীটি পাশেই রাখা জলের ড্রামটির ভেতরে সারিটার মুক্তি চেপে ধরে থাকে, যার ফলস্বরূপ দম বন্ধ হয়ে যাওয়ায় সারিটারও মৃত্যু হয়ে যায়। এরপরে ওই সাফাই কর্মী সারিটাকে ওই বাথরুমের ভেতরেই ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়, যাতে সবাই দেখে এমনটা বিশ্বাস করে যে সারিটা নিজেকে মেরে ফেলেছে। আর তেমনটাই হয়। পুলিশ নিজের রিপোর্টে বলে যে এই পুরো ঘটনাটা খুন আর সারা আর সারিটার মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়, যার কারণে রাগের বশে সারিটা সারাকে মেরে ফেলে। কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পেরে সে নিজেকেও ফাঁস লাগিয়ে শেষ করে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়সা দিয়ে বানানো দুটো লকেট খুঁজে পায়, যেটাকে চেন দিয়ে সারা ও সারিটা নিজের গলায় পড়ত। যখন এই দুটো পয়সা পাওয়া যায়, তখন একটা পয়সা হেডসের দিকে আর অন্যটা টেলসের দিকে ছিল। এমনটা মানা হয় যে এই ঘটনার পর থেকে সারা ও সেরিটার আত্মাকে তাদের বন্ধুবান্ধবেরা দেখতে পেত, আর তারপর তারা তাদের সাথে কথা বলা ও সংযোগ স্থাপনের প্রক্রিয়া তাদের বন্ধুদের জানায়। এই কয়েন দুটোকে দুই বোন সবসময় গলায় পড়ে থাকত, আর এই কয়েন দুটোর মাধ্যমে প্রথমবার সারা ও সেরিটার আত্মাদের সাথে কথা বলা সম্ভব হয়, আর তখন তাদের মৃত্যুর আসল রহস্যভেদ হয়। তখন থেকেই মেক্সিকোতে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে যে দুটো কয়েনের মাধ্যমে একটা গেম খেলা হয়, যার সাহায্যে আত্মাদের সাথে কথা বলাও যায়। আর ধীরে ধীরে এই প্যারানর্মাল গেম মেক্সিকো থেকে শুরু করে পুরো দুনিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে। এই গেমটিকে খেলার পদ্ধতি কিছুটা এমন ছিল, সর্বপ্রথম এই গেমটিকে খেলার জন্য আপনার দুটো ভ্যালুর কয়েনের প্রয়োজন, তারপর দুজনকে সামনাসামনি মুখ করে বসতে হবে, তারপর স্যারা সেরিটার কাছে এই গেমটাকে খেলার পারমিশন নিয়ে দুটো কয়েনকে নিজের কাঁধের উপর রেখে সেখান থেকে হালকা করে মাটিতে ফেলতে হবে। দুটো কয়েনেই যদি হেডস আসে, তাহলে তার মানে হবে আপনি গেমটিকে খেলার পারমিশন পেয়ে গিয়েছেন, আর এখন আপনি সারা ও সারিটার আত্মাদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারবেন। কিন্তু যদি দুটোতে টেলস আসে, তাহলে বুঝতে হবে আপনি এই গেমকে খেলার পারমিশন পাননি। আপনি পারমিশন পাওয়ার জন্য আরও একবার প্রক্রিয়াটি করতে পারেন, কিন্তু যদি পুনরায় টেলস আসে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে এই গেমটিকে বন্ধ করে দিতে হবে। কেননা পারমিশন না পাওয়ার কারণ হতে পারে হয়তো আপনি এই গেমটিকে খেলার জন্য সঠিক মানুষ নন। দুটো কয়েনেই হেডস আসার পর আপনি স্যারা ও সারিটাকে যে কোনো প্রশ্ন ইয়েস বা নোয়ের উত্তরে করতে পারেন। প্রত্যেকবার প্রশ্ন করার পর আপনাকে কয়েনগুলোকে টস করতে হবে,
যদি দুটো কয়েনেই হেডস আসে তাহলে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর ইয়েস, আর দুটো কয়েনে যদি টেলস আসে তাহলে উত্তর নো হবে, আর যদি একটা কয়েনে হেডস আর অন্য কয়েনে টেলস আসে তাহলে এর উত্তর হবে মেবি। এইভাবে আপনি এই গেমটিকে খেলে যেতে পারেন আর সারা ও সারিটার আত্মাদের সাথে যে কোনো প্রশ্ন করে যেতে পারেন। কিন্তু এখন সময় এসেছে গেমটিকে শেষ করার, আর এটাই এই গেমের সবথেকে ভয়ঙ্কর অংশ। কেননা এই গেমটিকে একবার শুরু করার পর যদি নিয়ম অনুসারে শেষ না করা হয় তাহলে গেমটিকে খেলতে থাকা ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। হয়তো সেই ব্যক্তির জীবন নাশ হতে পারে বা তার পরিবারের কারোর জীবন শেষ হয়ে যেতে পারে। নিজের সমস্ত প্রশ্ন করার পর আপনাকে সারা ও সারিটার কাছে গেমটিকে শেষ করার পারমিশন নিতে হবে, আর সেটারও নিয়ম গেমটিকে শুরু করার নিয়মের মতোই সেম। যদি দুটোতে হেডস আসে তাহলে হ্যাঁ গেমটিকে শেষ করতে পারেন, আর যদি টেলস আসে তো এর মানে গেমটিকে আপনি ছেড়ে যেতে পারবেন না। এই গেমটিকে খেলার অন্যান্য ব্যক্তিদের মতে এই গেমটিকে একবার শুরু করার পর যখন গেমটিকে শেষ করার পারমিশন চাওয়া হয় তখন খুব কম লোকেরাই গেমটিকে শেষ করার পারমিশন পায়। তারা পয়সা টস করতে থাকে, কিন্তু প্রতিবার পয়সাতে টেলস টেলস বা হেড টেলসই আসে, যার কারণে এই প্রক্রিয়া কয়েক ঘন্টা বা কয়েকদিন পর্যন্ত চলতে পারে। যার মানে হলো এই দুটো আত্মা এটা চায় যে আপনি তাদের সাথে চিরকালের জন্য এই গেমটিকে খেলতে থাকেন। গেমটিকে খেলা ব্যক্তিরা এমনটাও দাবি করে যে যখনই কোনো ব্যক্তি বিনা পারমিশনে গেমটিকে ছেড়ে চলে যায় তখন তাকে খুবই খারাপ পরিণাম ভুগতে হয়। বহু কেসে এই গেমটিকে খেলা বাচ্চাদের মেন্টাল অ্যাসাইলাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এই গেমটিকে খেলার সময় আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন গেমটিকে খেলার লোকেশন সিলেক্ট করার সময় আপনাকে এটা মনে রাখতে হবে যে কয়েনটি যাতে হারিয়ে না যায়, অর্থাৎ গেমটিকে খেলার সময় কয়েনটি হারিয়ে না যায়। যদি আপনি সৌভাগ্যবশত গেমটির থেকে বেরিয়ে আসেন তাহলে এটা মাথায় রাখবেন যে কোনো মতেই গেমটিতে ব্যবহার করা কয়েন দুটো খরচ করবেন না। আননোন ফ্যাক্টস বাংলা থেকে আমি আমার বন্ধুদের এই গেমটির থেকে দূরে থাকারই পরামর্শ দেব, আর এই ভিডিওটিকে এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করতে বলবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।